ধর্মঘটের কারণে জেলা এবং বিভাগীয় শহর থেকে যেমন রাজধানীতে আসতে পারছেন না যাত্রীরা, তেমনি রাজধানী থেকেও ঢাকার বাইরে যেতে পারছেন না কেউ। চাকরির নিয়োগ এবং অধিভুক্ত 7 কলেজের ভর্তি পরীক্ষা দিতে রাজধানীতে আসতে পারেননি পরীক্ষার্থীরা। প্রতিবাদে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে পণ্য পরিবহনও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। ধর্মঘটে বিপাকে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি 7 কলেজের স্নাতক শ্রেণীর ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তাদের কর্মসূচিতে যোগ দেন রাষ্ট্রায়ত্ত 7 ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরাও। এক পর্যায়ে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের পুরাতন ওভারব্রিজের নিচে অবরোধ করে প্রবেশপত্র হাতে নিয়ে বিক্ষোভ করেন তারা। রাজশাহীর সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক পরিবহন গ্রুপ। তাদের এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়নও। রাজশাহীর কোনো রুটেই বাস চলাচল করছে না, বন্ধ রয়েছে দূরপাল্লার বাসও। অনেকেই কাউন্টারে এসে বাস না পেয়ে ফিরে যাচ্ছেন। ভোর 5টা থেকে আমি এখানে দাঁড়া আছি, কিন্তু বাস পাইতেছি না। আমি বগুড়া থেকে রাজশাহী আসছি, এখন যাব কেমনে এটা আর বুঝতে পারতেছি না। চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে কোনো পরিবহন যেমন ছেড়ে যায়নি, তেমনি দূরপাল্লার পাশাপাশি নগরীতেও যাত্রী নিয়ে কোনো গণপরিবহন চলাচল করছে না। খুলনা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ পুরো বিভাগে বাস ট্রাক সহ সকল গণপরিবহন বন্ধ রেখেছে। খুলনা থেকে ঢাকা বা দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। হঠাৎ করে ধর্মঘটে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে মোংলা বন্দরের সামনে ও দিগ্রাজ শিল্প এলাকার বিভিন্ন শিল্প কলকারখানার মালিকরা পণ্য পরিবহন বন্ধ রেখেছেন। ট্রাক চলাচল না করায় মোংলা বন্দর জেটি, ইপিজেড ও শিল্প এলাকার তেল, গ্যাস, সিমেন্ট সহ বিভিন্ন ফ্যাক্টরির পণ্য ও কাঁচামাল পরিবহন বন্ধ রয়েছে। যাত্রীর কাছ থেকে ভাড়া নিতে পারতেছে না সরকার অনুমতি ছাড়া, যার কারণে গাড়ি এই এই জন্য বন্ধ রাখছে। তো মানে 4 গুণ ভাড়া বেশি নিচ্ছে, এইভাবে আমাদের ভোগান্তি হচ্ছে। আমরা তো এখন মানে বিকলাঙ্গ হয়ে বসে আছি। 40 টাকার জায়গায় 100 টাকা নিচ্ছে। রংপুর থেকে ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে। 24 ঘন্টার মধ্যে তেলের দাম কমানোর দাবি জানিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। ওয়ালিউল্লাহ ওলি, NTV নিউজ ডেস্ক।